বাড়ছে তাপমাত্রা রাজধানীর তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূত হচ্ছে প্রায় বিয়াল্লিশ এদিকে মেহেরপুরে গতকাল চলতি মৌসুমের সর্বোচ্চ চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় তাপপ্রবাহের সবশেষ খবর জানাতে রাজধানীর আগারগাঁও থেকে নাজমুস সাকিব এবং মেহেরপুর থেকে যুক্ত হবেন সহকর্মী মুজাহিদ আল মুন্না শুরুতেই যাচ্ছে সাকিবের কাছে সাকিব রাজধানীতে অনুভূত গরম এত বেশি মনে হওয়ার কারণ মিতু আমরা আসলে আবহাওয়িতদের সঙ্গে কথা বলেছিলাম বিষয়টা নিয়ে তারা যেটা বলছেন যে আসলে বাতাসের আর্দ্রতার পরিমাণ কিন্তু বেশ বেড়েছে ফলে কিন্তু যেই গরমের তীব্রতা সেটা কিন্তু গত কয়েকদিন ধরেই কয়েকদিন ধরেই বেড়েছে যদিও গতকালকে যে বৃষ্টি ছিল বিকেল নাগাদ সেই বিকেলের পরে কিন্তু তাপমাত্রা কিছুটা কমেছে তো একটু যদি দেখাতে যাই যে আমরা রয়েছে আগারগাঁওতে এখানে এখানে আসলে যে শ্রমজীবী মানুষ কিংবা এই পথ দিয়ে যারা যাচ্ছেন তারা কিন্তু আশপাশের যেই আশপাশের যেই পানির যেই শরবত কিংবা ডাব কিংবা অন্যান্য যে ফল ফলাদি রয়েছে তারা সেটা খেয়ে কিছুটা আসলে তাপমাত্রার যে তীব্রতা সেটা কিন্তু নিবারণের জন্য তারা চেষ্টা করছেন আমরা এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের সঙ্গে কথা বলছিলাম তারা যেটা বলছেন যে এই গত কয়েকদিনের যে গরম সেই গরমের তারাও যেমন কষ্ট পাচ্ছেন পথচারীরাও বেশ কষ্ট পাচ্ছে ফলে কিন্তু যে তীব্রতার ফলে তাদের বেচাবিক্রিও কিছুটা বেড়েছে যদিও এই বিষয় নিয়ে আসলে স্বাস্থ্য ঝুঁকি কিন্তু রয়ে গিয়েছে আমরা যারা আসলে খাচ্ছেন তাদের সঙ্গে কথা বলছিলাম তাদের আসলে করার কিছুই নেই তারা যেটা বলছেন যে এই গরম দিয়ে এই গরমের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রে তাদেরও কিন্তু কিছুটা আসলে পানি খাওয়া কিংবা এই ধরনের জুস খাওয়ার প্রতি তারা কিন্তু আকৃষ্ট হচ্ছেন আমরা আসলে আবহাবিকদের সঙ্গে কথা বলছিলাম তারা যেই সংবাদ দিচ্ছেন যে আগামী কয়েকদিন কিন্তু এই গরমের যেই তীব্রতা সেটা কিন্তু থেকেই যাবে এবং এই মাস জুড়ে অর্থাৎ এপ্রিল জুড়ে কিন্তু খুব বড় ধরনের সুখবর নেই যদিও বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হওয়ার বেশ কিছু সম্ভাবনা রয়েছে কিন্তু এই গরমের যেই গরমের যেই তীব্রতা সেই তীব্রতা কিন্তু তীব্রতা কিন্তু থাকবে বলে তারা জানিয়েছেন এবং মে মাস নাগাদ কিন্তু এই গরমের তীব্রতার কিছুটা কমার সম্ভাবনা দেখছেন তারা এছাড়া এছাড়া আমরা আসলে খোঁজখবর নিয়েছিলাম আবহাওয়া অফিসে আরও আরও যেটা জানাচ্ছে যে বেশ কিছু বিভাগীয় শহরে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও আবহাওয়া অফিস বলছে যে এটা শুধুমাত্র ত্রিশ মিনিট ত্রিশ মিনিট আগেই তারা আসলে নির্ধারণ করতে পারেন যে কোথায় আসলে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে খুব বেশি আসলে সুখকর সংবাদটা নেই যে এই তাপমাত্রা কমবে কি কমবে না এবং যেটা জানানো হচ্ছে যে ছত্রিশ ডিগ্রির সেলসিয়াসের ওপরেই কিন্তু এই মার্চ জুড়ে থাকার সম্ভাবনা রয়েছে তো সব মিলে আসলে যে তাপমাত্রর খবর এই ছিল সবশেষ মিতু বাতাসে আদ্রতা বেশি থাকার কারণে ঢাকায় গরম বেশি অনুভূত হচ্ছে বলে জানাচ্ছিলেন নাজমুল সাকিব এই পর্যায়ে একটু মেহেরপুরে জানব মুনার কাছ থেকে মুনা এই মুহূর্তে মেহেরপুরের তাপমাত্রা কত এবং ঠেটে খাওয়া মানুষের কি অবস্থা দেখছেন এই গরমে শীতের সময় শীত এবং গরমের সময় কিন্তু গরম এবং তাপদাহ বেড়ে যায় এবং সর্বপ্রম তাপমাত্রা করা হয় এখানে আজকে মেহেরপুরে প্রচন্ড পরিমাণ দ্বিতীয় দফায় এর আগে রমজানে প্রচন্ড পরিমাণ গরম এবং হিট গেছে আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে আমি দাঁড়িয়ে আছে আমার পা থেকে মাথা পর্যন্ত মনে হচ্ছে কিন্তু একেবারে চিটপিট করে জ্বলছে আমি আপনাকে আরো একটু জানিয়ে রাখি গতকালকে আহ মেহেরপুরে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আজকে মেহেরপুর জেলা আবহাওয়া জানিয়েছে বেলা বারোটার সময় মেহেরপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যেটি বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ তিনটা বা ছয়টার সময় যে রিপোর্টটা দেবে সেই রিপোর্টে কিন্তু আরো দুই থেকে তিন ডিগ্রিও বেড়ে যাওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে জেলা আবহাওয়া এতে করে সবচেয়ে বেশি বিপদে রয়েছে দিন মজুর এবং খেটে খাওয়া মানুষ বিশেষ করে যারা দিন মজুর রিক্সা চালক অটো চালক ভ্যান চালক এরা কিন্তু অতিরিক্ত গরমের কারণে কাজে বেরোতে পারছে না যার ফলে তাদের কাছে কিন্তু দিন চালানো হয়ে যাচ্ছে কঠিন বিষয় আবার আমি যদি মাঠের কথা বলি আমি কিন্তু মেহেরপুরে সব ধরনের আবাদ হলেও আমরা কিন্তু গত কয়েকদিন থেকে দেখছি মেহেরপুরে মাঠগুলোতে কৃষকরও অনেক কম রয়েছে এই ছিল আমার কাছে মিটু আহ তাপদাহের সর্বশেষ পরিস্থিতি তাপ প্রবাহের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা